নির্যাতিতা হয়েছেন এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোন রাজনীতির খেলা আছে। সেই মেয়েকে কেন্দ্র করে একটি মেয়ের আসলো সিএর মতে বোর 3:45। আমরা এইটা প্রশ্ন করতে চাই যে কোন সিএর মতে কোন মেয়ের 3:45 এই ব্যাপার নিয়ে আসা, এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয় নয়, সবার মানবেন এটা। তাহলে কি এর পেছনে কোন রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা আগে এই মেল গেছে আসার জন্য। 6টায় আসবেন 12-15 জন প্রতিনিধি, তারা আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলের পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে, এবং যে কিছু শর্ত দিয়ে যে এই এই শর্ত এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে, এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার কোলামনে বসতে চাইছে, কোন শর্ত সাপেক্ষ নয়, কোন কিছু শর্ত দিয়ে কোলামন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ কোলামন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোন রাজনীতির খেলা আছে। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোন রোগীকে, এটা বোধ হয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন, এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন, যেটা আমরা বারবার করছি। এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশনগুলো পালন করতে সেটাও অনুরোধ করবো, আবেদন যেটাই বলুন।